السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. صدق الله العظيم. الحمد لله আমি সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে জুমআর নামাজ পড়ার জন্য দারুল উম্মাহ মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেই মনিবের দরবারে শুকর জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত رحمه للعالمين سيد المرسلين خاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم الفتي এবং তার পরিবার পরিজন এবং সাহাবা کرام رضوان الله تعالى عليهم اجمعين দের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে যে কয়জন নারীর কথা, রমণীর কথা আলোচনা করেছেন, তন্মধ্যে হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে একটি সূরার নামকরণ করেছেন, সূরাতুল মারিয়াম। সূরাতুল মারিয়াম এবং সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ একজন বান্দি, খালিসা, নেককার, দিনদার, পরহেজগার ছিলেন। তিনি সদা সর্বদা বাইতুল মাকদাসের একটি কর্নারে ইবাদতে মশগুল থাকতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। এমত অবস্থায় একদিন মালায়িকা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষের রূপ আকার ধারণ করে তিনি তার কাছে আগমন করলেন এবং তাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম বললেন, قالت ربي أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. হে আমার রব, হে আমার প্রতিপালক, এটা কিভাবে সম্ভব? আমার তো কোনো বিবাহ শাদী হয়নি এবং আমার বিবাহ কোনো বিবাহ শাদী করার কোনো ইচ্ছাও নেই এবং আমি কোনো দুশ্চরিত্রা নারীও নই, এটা কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, قَالَ كَذَلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ, আল্লাহ কোনো কিছু চাইলে সেটা নিজে করতে পারেন, আল্লাহ কোনো কিছু করতে অসক্ষম নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু চান তাই করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু করতে চান তখন বলেন কুন হো, ফায়াকুন তাতে হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু, এরপরে যখন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম প্রসব বেদনায় বাড়তে ছিল তখন তিনি মসজিদ বাইতুল মাকদাস থেকে অনেক দূরে চলে গেলেন, সেখানে একটি নির্জন জায়গায় অবস্থান করলেন। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। ওহুজি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশরি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিরহমানি সাওমা ফালান উকাল্লিমা আল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করলেন, তুমি খেজুর গাছের মধ্যে টাচ করো, তাতেই খেজুর তোমার পাশেই চলে আসবে, এই খেজুর দিয়ে তুমি খাও এবং পানীয় পান করো। এভাবে যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাচ্চা প্রসব করলেন, এরপরে আস্তে আস্তে তার নিজ এলাকায় চলে আসলেন। নিজ এলাকায় যখন চলে আসলেন তখন তৎকালীন বনি ইসরায়েলের লোকজন তার উপর নানা মিথ্যা অপবাদ দিতে শুরু করলো। তারা বলল, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। তারা বলল যে হে মারিয়াম, তুমি তো অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, তোমার আব্বা এবং আম্মা সবাই অত্যন্ত ধার্মিক খুদাবিরি ছিল, তুমি কীভাবে এ কাজটি করলে? এরপর হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে কোনো কথা না বলে, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা অবস্থায় ছিলেন, তিনি কোনো কথা না বলে তার বাচ্চার দিকে ইশারা করলেন,
এরপর হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মায়ের চরিত্রের সার্টিফাই দিলেন এবং বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আতানিয়াল কিতাব ওয়া জাআলানী নাবিয়্যা, আমাকে কিতাব সহ নবী হিসাবে, পয়গম্বর হিসাবে এই দুনিয়া প্রেরণ করা হয়েছে। ওয়া জাআলানী মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানী বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং আমি যেদিন থেকে এবং যেখান থেকে যেখানে থাকবো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য বরকতময় করে দিবেন, এবং আমার উপর দায়িত্ব অর্পণ করে দেওয়া হয়েছে নামাজ প্রতিষ্ঠা করা এবং যাকাত আদায়ের জন্য। এরপর ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মায়ের সাথে থেকে থেকে তার এলাকার একমাত্র শুধু তিনি নয়, প্রত্যেক পয়গাম্বর, নবী এবং রাসুলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাদের একটি দাওয়াত এবং ভিশন এবং মিশন ছিল, সেটি হচ্ছে ইয়ে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানব জাতি তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো এবং আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত করো। কিন্তু বনি ইসরায়েলের লোকজন, দুষ্ট চরিত্রের লোকজন, পয়গাম্বরের দুশ্মনরা পয়গাম্বরের কথা না শুনে তার বিরোধিতা শুরু করলো এবং তার উপর অনেক মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। তৎকালীন যুগের বনি ইসরায়েলের বাদশার কাছে গিয়ে তারা নালিশ করলো যে হযরত ঈসা আলাইহিস সালাম নাকি তিনি একজন দুশ্চরিত্রের লোক এবং তার উপর তিনি নাকি মানুষকে বিপদে নিয়ে যাচ্ছেন, মানুষের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালাচ্ছেন এবং পিতা পুত্রের মধ্যে বিবাদ সৃষ্টি করছেন। এগুলো দেওয়ার পর, নালিশ করার পর বাদশাহ তখন অর্ডার করলো, তার সৈন্যবাহিনীকে অর্ডার করলো যেখানে যে যেখানে পাও হযরত ঈসা আলাইহিস্সালাতু ওয়াসসালামকে তোমরা গ্রেফতার করে নিয়ে আসবা, এবং তাকে হত্যার নির্দেশ দিয়ে দিল। তারা যখন হত্যার নির্দেশ দিয়ে দিল তখন হযরত ঈসা আলাইহিস্সালাতু ওয়াসসালাম তিনি বললেন, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, হাওয়ারিরা বলল, না মান নাহনু আনসারুল্লাহ, আমরা আপনার সাহায্যকারী। হযরত ঈসা আলাইহিস্সালাতু ওয়াসসালাম বললেন যে কে আসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য এবং আমার জীবন রক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দিতে। একজন ঈসা আলাইহিস্সালাতু ওয়াসসালামের হাওয়ারির একজন দাঁড়িয়ে বলল যে আমি নিজেই পারবো। এরপর ঈসা আলাইহিস্সালাতু ওয়াসসালাম তার জামা এবং পাগড়ি তার মাথায় পরিহিত করে দিয়ে দিলেন। এরপরে যখন তিনি গর্তে যেখানে ছিলেন সেখান থেকে যখন বের হলেন তখন পয়গাম্বরের দুশ্মনরা এবং বনি ইসরায়েলের সৈন্যরা তাকে গ্রেফতার করে নিয়ে গেল এবং তাকে হত্যা করে শুলে চড়িয়ে দিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم الله سبحانه وتعالى قرآن বলতেছেন যে তারা তাকে হত্যা করতেও পারেনি এবং শুলে চড়াতেও পারেনি, বরং তারা সন্দেহের মধ্যে আপতিত হয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বর রাফাআহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, বরং মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখান থেকে উঠে নিলেন, তারা কিন্তু কোনো ঠেরও পায়নি। এরপর ঈসা আলাইহিসসালাম, আমরা সকলেই জানি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এরপর এই পৃথিবীতে আগমন করবেন যখন দাজ্জালের ফিতনা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। তিনি যখন আগমন করবেন ফিলিস্তিনের দামেস্ক শহরের একটি কেন্দ্রীয় মসজিদের সাদা গম্বুজ অথবা মিনারা থেকে, তিনি দুইজন ফেরেশতার কাঁধে বর করে দুইটি কাপড় পরিহিত অবস্থায় তিনি আগমন করবেন। যখন তিনি আগমন করবেন তখন ফজরের নামাজের আজানে, অর্থাৎ একামতের নামাজের জন্য একামত হয়ে গেছে, এমত অবস্থায় তিনি আসবেন এবং তখন লোকজন বলবেন, হাযা ঈসা ইবনু মারইয়াম, তখন সবাই বলবে যিনি আমাদের ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, এবং তাকে অনুরোধ করা হবে যে আপনি নামাজের ইমামতি করেন। হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন ইমামতির জায়গায় থাকবেন, তিনি বলবেন, ফদ্দল ফদ্দল, আপনি চলে আসুন, আপনি চলে আসুন। তখন তিনি বলবেন, আমি তোমাদের ইমামও নয়, আমি তোমাদের নবীও নয়, আমি এসেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। এরপরে তিনি নামাজ পড়বেন। এরপরে আস্তে আস্তে ইমাম হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দাজ্জালকে হত্যা করবেন এবং দাজ্জালকে হত্যা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে তার দিনকে বাস্তবায়িত করবেন। এরপরে আস্তে আস্তে কিয়ামত সংঘটিত হবে। আমরা আজকের এই আলোচনা থেকে যতটুকু জানলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কুরআন এবং হাদিসের আলোকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যেমন জীবন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আলোচনা করেছেন,
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন যেভাবে নিয়ে আলোচনা করেছেন সেগুলো বাস্তবভাবে জানার এবং বুঝার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন এবং আমাদের আমাদের জেনারেশনকে অর্থাৎ আমাদের বাচ্চা ছেলেপেলে ছেলেদেরকে সঠিক যেটা জ্ঞান আছে অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে সঠিক তথ্য জানার এবং বুঝার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।